হে বালুর চরে আশা তরুণী তোমার যেন বেদনা, আমি শান্ত যে তবু হাল ধরো, আমি রিক্ত যে সেই শান্ত না তব ছিন্ন পালে জয় পতাকা তুলে সূর্য তরুণ দাহানাও আলো। রোজ রোজ এক কথা কাজ করছি, স্কুল যাবো না, স্কুল যাবি না কেন? স্কুলে যাব না, যাব না। কি হয়েছে, কি ব্যাপার? স্কুল যাচ্ছি না, হয়েছে কোমর ভেঙে গেছে, হসপিটাল নিয়ে গেছে, অপারেশন করতে হবে। না, তেমন কিছু হয়নি, একটু কোমরে চোট লেগে গেছে, আপনাকে এক্ষুনি যেতে হবে। অবমা, আপনার সুরও কেমন আছে, ডাক্তার কিছু বলল? অপারেশন হয়েছে, ভাববার আর কি আছে, আমাকেই পারতে হবে। আপনি যাবেন, অত দূর যাতায়াত আপনি করতে পারবেন? তাছাড়া রূপায় কি, রানীর এক ছেলে ছিল, রানী স্বপ্ন দেখত ছেলে একদিন অনেক বড় হবে। চম্পা, ভাই জিনিসগুলো সরাতো, নে তাড়াতাড়ি কর। দিদির কাছে খেয়ে স্কুলে যাবি, আমি আর কোনো কাজ করতে পারবো না, বুঝলি? চম্পা, দেখিস তো ভাই যেন স্কুলে যায়। দিদি, আজকের রান্নাটা তোমাকেই সারতে হবে, আমি হাসপাতালে যাচ্ছি, এখন থেকে রোজই করতে হবে, জানি না কবে ওকে বাড়িতে আনতে পারবো। মা, চম্পার মা কোথায় গো? ওই তো। দে মা, দে। তুমি আমাকে চাটি মুড়ি খাওয়াও দেখি, বড্ড খিদে পেয়েছে গো। আনছি। এনেছ দাও। আবার মা, একটা লঙ্কা দাও না। চম্পা, দে মা, দে। সারা দিনের ব্যাপার, আজ তাই ফিরতে একটু সন্ধে হবে। এবারই তো তো যার যা খুশি তাই করছে, আমার তো আর বলার কিছু নেই। তা বাড়ির বউ রোজ রোজ বেরিয়ে যাবে, এটা তো আমি মোটেই ভালো চোখে দেখছি না। আমি অসুস্থ বুঝতে পারছি, কিন্তু কেউ যদি ক্লাস ফোর পর্যন্ত পড়ে নিজেকে দিগ্গজ ভাবে, বাবু আমি তো স্বাধীন মেয়ে মানুষ কোনোদিন দেখিনি, কাজে আর বুঝবো কি করে? তবে হ্যাঁ, স্বামী অসুস্থ, কি আর করা যাবে। বৌমা সব বলতে পারে। আরে রেনু, শুনলাম সুরেশদা নাকি হাসপাতালে অপারেশন হবে, এখন কেমন আছে রে? খুব একটা ভালো দেখিনি কাল। ও আচ্ছা, এখন ওখানেই যাচ্ছি। ওখানে যাচ্ছি, চল আমি, তুই চল। আসি, এসো। বাড়ির বউ, ওই দীপা, দীপা মেয়েটাই সবার মাথা খেলে গায়ের। মেয়ে মানুষদের নাকি স্বাধীন করবে, স্বাধীন কি জানি বাবা, মেয়েদের তো একটাই কান, হেসেল ঠেলা আর বাচ্চা কাচ্চা মানুষ করা। আমরা যেন কোন, আর কত করে বলেছি যে চাষার ছেলে চাষ কর খা, না না, ছেলে পুলেকে মানুষ করবে, স্কুলে দেবে, চাকরি করবে, চাকরি। যত হন কিরে, কি করবি, কিছু ঠিক করেছিস? কিছুই ভাবতে পারছি না, ছ সপ্তাহ হাসপাতালে থাকবে আর আমাকে রোজই যেতে হবে। ও আচ্ছা, কিভাবে চালাবো ভাবতে পারছি না রে।
তারপর ছেলেটার ওই লেখাপড়ার চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তুই তো আমার শ্বশুরবাড়ির কথা জানিসই। হ্যাঁ জানি, তাই বলে তোর পড়াশোনা বন্ধ হতে পারে না? আচ্ছা তোর ভাসুর কি মানিকের পড়াশোনা বন্ধ করে দিতে চাইছে? এভাবে ভেঙে পড়লে চলবে না, শক্ত তোকে হতেই হবে, বুঝলি? জানি, আমাকে পারতেই হবে। কিন্তু কি জানিস, বাড়িতে তো লেখাপড়া সেরকম চল নেই, পড়াশোনা তো কেউই জানে না। আর দেড় মাস আমি বাইরে, ওর যদি পড়ার অভ্যেসটাই চলে যায়, স্কুলে যদি না যেতে চায়। চম্পাকে স্কুলে যেতে দেখলে তোর ছেলে নিশ্চয়ই যাবে। চম্পা তো স্কুলে যায় না, কিন্তু ও পড়ার ভীষণ ইচ্ছে জানিস। ওর মারও হয়তো আছে, কিন্তু ওর বাপ, ছেলে হলে তবু এক কথা ছিল, মেয়েকে পড়াবে, মরে গেলেও না। তাছাড়া আমার নিজেরই হলো না, আর ওকে কি করবো বল? তোর তো তবু বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তুই তো একেবারে নিরক্ষর নস, প্রাইমারি স্কুল পর্যন্ত তো গেছিস। সেই পড়ায় কি হয় বল? এই তো কাল এক দরখাস্ত লিখতে পারলাম না, তারপর ওর অপারেশনের আগে কিছু কাগজপত্র দিয়েছিল সই করার জন্য, পড়তেই পারলাম না, না বুঝেই সই করে দিলাম। তোর মনে আছে ভোর থেকে ফাইভে যখন ভর্তি হব, আমি আর তোদের সাথে যেতে পারলাম না, বই কিনতে হবে, মাস্টার রাখতে হবে, বাবা কোত্থেকে দেবে? অথচ এসব নিয়ে মন খারাপ করিস না, দেখি তোর জন্য কি করা যায়। আর তাছাড়া সভাপতি হয়েছি বটে, কেউ মানে না, উচ্চ মাধ্যমিক পাশ করেছি, একটু একটু মানে। এর চিঠি লিখে দাও, ওর দরখাস্ত লিখে দাও, এই আর কি। এই তোর বাস আসি, খবর দিস। ইউ আন্ডারস্ট্যান্ড, মানে সই করা, দরখাস্ত করা, ব্যাংক থেকে টাকা তোলা, এর জন্য লেখা পড়ে না? তা হবে কেন, এসব তো আছেই, কিন্তু সাক্ষরতা লিটারেসি মানে শুধু তাই নয়। আসলে কতগুলো প্র্যাকটিক্যাল সুবিধার জন্য কিন্তু সাক্ষরতা নয়, মেয়েরা যদি চায় ছেলেদের সঙ্গে সমানভাবে চলবে, কাঁধে কাঁধ মিলিয়ে, তাহলে তাদের বাইরে বেরিয়ে আসতে হবে, বাইরে বেরিয়ে আসতে হবে, চাকরি রোজগার করতে হবে, লেখাপড়া শিখতে হবে, এবং সব থেকে বড় পয়েন্ট আমার যেটা মনে হয় যে মতামত দিতে হবে, এবং তাদের মতামত যাতে গ্রাহ্য হয় সেই জায়গাটা তৈরি করতে হবে। এই তো আমরা বিএমএ পাশ করেছি বলেই না তোমরা আমাদের মতামত এত গুরুত্ব দিয়ে শুনছো? আদবেস্তে শুনতেই না, গুছিয়ে বলছিস বলে আমরা শুনছি। আরে বাবা গুছিয়ে বলছি কেন, যে আমরা করে পাচ্ছি কেন? মাই পয়েন্ট ওকে গেট ইট। বিএমএ আমরা সবাই পাশ করেছি এখানে, বাট আমি মানে রেনু ইন দিস স্টোরি তো জাস্ট ক্লাস অফ দি ক্লাস 4 অফ দি পড়াশোনা করেছি, এখন এতটুকু এডুকেশনে হোয়াট এম আই সাপোজড টু ডু? What can I do? No. Like, আমার হাজবেন্ড মানে আমার স্বামী, আমার ভাসু, তবে গ্রামের লোকেরা, আমি তারা মেনে নেবে কি? সেটা ঠিক, হ্যাঁ গ্রামের বউ এইভাবে বাইরে বাইরে ঘুরে বেড়াবে? ইটস আ পয়েন্ট হ্যাঁ, এস্টাবলিশ মাইসেলফ। একটু আগেই তো বলল ওর স্বামীর বন্ধুদের, হ্যাঁ আমাকেই পারতে হবে, আমি ছাড়া আর এই সমস্ত কাজ কে করবে? তাহলে আর কেন, মানে তাছাড়া সুরেশদা তো প্রোগ্রেসিভ শ্রমিক নেতা। সেটা ঠিক, আচ্ছা শর্মিষ্ঠা কিন্তু মনে করিস না, সুমিতা একটা পয়েন্ট, এই যে সুরেশ মানে ওর হাজব্যান্ড যে করছে, এই অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে কি সে ফিরে আসবে না ওখানে পটল তুলবে হসপিটাল? আর গল্প লিখছে তাহলে এটা জোক সরি। রোলটা কে করবে? সুরেশ বাড়ি ফিরলে কি হবে? ওই উয়া করবে সুরেশ, তার চেয়ে দেখাও না যে রেনু মানে এখন কি প্রবলেম। আমরা কিন্তু চম্পার ইয়েতে সরে যাচ্ছি, চম্পার সেন্ট্রাল ক্যারেক্টার ইন আওয়ার ফিল্ম, ও শি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, এত ভাবনার কি আছে, জল কোথায় গড়াচ্ছে সেটা দেখাই যাক না। আচ্ছা তুই দেখো ভালো, ওষুধ খাবে ওটা।
দেখে দিয়েছো তো, এখনই খায় তো এটা। হ্যাঁ হাসপাতালে এটাই দিত। আরে এরা আমাকে, রেনু রেনু কি এদিকে এসো, কি হলো টাকি? আমি ইংরেজি পড়তে পারি না, ওষুধের তারিখ দেখতে পারি না, সেটা কি আমার দোষ? তুমি পড়িয়েছো আমাকে? সারা রাজ্য শুধু লোক তুমি পড়িয়ে বেড়াও, শিখিয়ে বেড়াও, আর আমার বেলায় কেন? আমি মেয়ে বলে রোজগারের মুরদ নেই, সংসার কি করে চলবে তার ঠিক নেই, নুন আনতে পান্তা ফুরে, তার আবার স্কুল পড়তে হবে না ওকে, যা খাতা নেই, খাতা নেই। ও কি তবে সত্যি স্কুলে যাবে না? না যাবে না। আরে কোন দিগ্গজ হবে, হ্যাঁ স্কুলে গিয়ে কোন দিগ্গজ হবে? চাষার ঘরে ছেলে চাষ করবে খাবে তার না, স্কুলে যাচ্ছে স্কুলে, ওই খবর জানাবে কে? সুরের শ্বশুর মাদুর ছেলে পুলে, ছেলে পুলে না সত্তর সব কে জানে, লেখাপড়া শিখলে তো লেজ গজাবে আরো। এই এই থামবি থামবি তোরা, আরে এই 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 আমার জিনিসে হাত দিচ্ছিস কেন রে? কোথায় যাচ্ছিস? আর স্কুলে আসনি কিরে? রেনু, এই রেনু, ও তুই এই অসময় ঘুমাচ্ছিস, শরীর খারাপ নাকি? সারাদিন কাজ করে আর পারি না রে, এই সময় চোখটা জুড়িয়ে আসে। হ্যাঁ রে, সুরেশদা কেমন আছে? হাঁটতে পারবে তো? ওর সেলাইটা কাটতে আর দিন দশেক লাগবে। ও আচ্ছা আচ্ছা। তারপর ওই ভেজোথেরা না কি সেটা কতদিন লাগবে জানি না। ও আচ্ছা। তারপর হাঁটতে পারবে কি না? তোর খুব অশান্তি না রে? এখন তোর অনেক টাকাও দরকার, একটা কাজ হলে তবু কি করা যায় বলতো? একটা কাজ এই করবি কি? আমরা মেয়েরা না একটা সমবায় করেছি, সেখানে ওই পাপড় আচার মুড়ি এ সমস্ত সব বিক্রি করা হয়। শোন, পুরুষদের সঙ্গে পাল্লা দিতে গেলে
আমাদেরকেও কাজ করা দরকার। আর দেখবি যখন তুই পয়সা রোজগার করছিস, যত মরদই হোক না কেন, ওই ক্যাঁচোর মতো হয়ে যাবে, বুঝলি? কিন্তু আমি সমবায়ে আমি কি করব? কেন কাজ করবি? তোকে অবশ্য বাইরে বেরোতে হবে না, কারণ তুই তো ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছিস। সমবায়ের হিসেবপত্র রাখবি। এটা কি চাকরি? পয়সা রোজগার করছিস, একরকম চাকরি বলতে পারিস। চাকরি? কেন, কি হয়েছে? হ্যাঁ বুঝেছি, সুরেস্তা, সত্যি আমি বুঝে উঠতে পারি না তুই চাকরি করবি, সুরেস্তা মতামত দেবে। আচ্ছা বলতো, সুরেস্তা যখন ইটখলায় চাকরি নিয়েছিল, তোর কি অনুমতি নিয়েছিল? তুই, তোকেও সমস্ত চিন্তা করতে হবে না, আমি সুরেস্তাকে সব বুঝিয়ে বলে দেবো। সত্যি শ্রমিক নেতা হয়েছে, কত সব কথা, স্বাধীনতা, সমতা, প্রগতিশীল, কত বড় বড় বুলিয়া ওড়াচ্ছে, আর দেখো নিজের বউর বেলাতে। সত্যি মাসি, এরা কারা? এটা কাদের ছবি? এরা তুই, আমি, রেনু, ঝর্ণাদি, গ্রামের সব মহিলারা, বুঝলি? আমাদের লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হবে, না লড়াই করলে কেউ আমাদের অধিকার দেবে না। স্বাধীনতার অধিকার, মতামত দেবার অধিকার, পড়াশোনার করার অধিকার, আর তাছাড়া পুরুষদের থেকে আমরা কোন অংশে কম বলতো? আমরা আমরা কোন কাজ আছে যা পারি না বলতো? মাসি, তুমি অনেক দূর অবধি লেখাপড়া করেছো না? পাগলি কোথাকার, বাপ রে কি সাংঘাতিক ভাষণ, হ্যাঁ লোম খাড়া হয়ে গেছে। সুমিতা খুব সাবধানে, দেখো মেয়েদের দিন আসছে, ছেলেরা পালা, ওই দেখো পূব আকাশ লাল হয়ে উঠেছে। ভাষণেই ঘাবড়ে গেলে? তাই তো, এরপর যখন পড়াশোনা শিখবে, রোজগার করবে, তখন তোমাদের কি হাল হবে বলো তো? আরে বাবা, ওয়ান সেকেন্ড, আমাদের এই ফিল্মটা কি মানে উইমেনসলি, পুরুষদের পলায়া পলায়ন এইসব নিয়ে কি ছবিটা? নাকি আসল কথাটা সেটাই। তাই তো আমি বারবার বলছি, মেয়েরা যদি শিক্ষিত হয়ে ওঠে, তাহলে পুরুষদের ডমিনেটিং জায়গাটা থেকে তো সরে আসতেই হবে, তাই না? সে পুরুষ আমাকে বাঁচলি তুই শেষ পর্যন্ত। না যা, আমাদের ফিল্মের মেন ফোকাস আমরা সেটাই মেনে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু চরিত্রগুলো কিরকম কার্ডবোর্ড কার্ডবোর্ড টাইপের, কোনো কমপ্লেক্সিটি নেই, ব্ল্যাক এন্ড হোয়াইট, এভরিথিং ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা তো কালারে শুট করব তো, চরিত্রগুলো কালার হয়ে যাবে। আর আসলে এটা তো গল্প, হ্যাঁ আমাদের এই চরিত্রগুলো, এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ চরিত্র, টিপিক্যাল। এদের কমপ্লেক্সিটি বার করা, এদের জটিলতা বার করা আমাদের কাজটা নয়। আমাদের আসল কাজটা হচ্ছে যে একটা সাদা মোটা গল্প বলে মেইন যে মেসেজটা, যেটা আমরা বললে ফোকাস, এই মেইন মেসেজটাকে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। তো অডিয়েন্সটা কি, আমাদের মতো শিক্ষিত আরবান এলাইট না গ্রামের অনপড় মেয়েরা? সবাই, এই আমাদের মতন লোকেরা, আমাদের মতন আরবান এলিট যাদের তুমি বলছো, এই তাদেরকেও তো বুঝতে হবে যে লিটারেসির ভ্যালুটা কি। লিটারেসি ক্যাম্পেইনটা কি ক্ল্যাশ অফ জেন্ডার? না না, এক মিনিট, দেখ না, এই দেখ না, রোজগার করতে পারবে ভেবে চোখ মুখ চকচক করছে, যেন পুরুষ জাতকে গিলে খাবে একদম, চরিত্রে পরপরিয়ে ঢুকে গেছে একদম, ভাবা যায়। খালি মেয়ে পুরুষের ঝগড়া নিয়েই করে যাচ্ছে। মেয়ে পুরুষের ঝগড়ার কথা হচ্ছে না, মেয়েদের সঙ্গে যদি তোমরা থাকো বাবা, তোমাদের লাভ হবে, ক্ষতি হবে না। মেয়েদের লড়াইয়ে ছেলেরা, আর সুরেশের কথা ধরা যাক না, হ্যাঁ এটা তো একটা সামগ্রিক লড়াই। না না না, তুমি বুঝতে পারছো না, আরে আমার রাজি হওয়া না হয় কিছু যায় আসে না, গায়ের লোক মেনে নেবে না। সুরেশদা একবার মেনে দেখুন, দেখবেন গ্রামের সব মানুষ মানতে শুরু করবে, তাছাড়া কাউকে না কাউকে মানতে তো হবেই। আরে মেয়েটা আমার হলে কথা ছিল, দাদার মেয়ে, দাদা খুব সেকেলে মানুষ। গ্রামের প্রায় অধিকাংশ মানুষই সেকেলে, গ্রাম্য ব্যাপারটাই সেকেলে, তাই বলে কি নিজেকে পরিবর্তন করবো না, একই জায়গায় রেখে দেব? আপনি তো নিজেকে পরিবর্তন করেছেন, করেছেন তো, এটা তানেই হোক, তবু তো করেছেন। আপনাদের সংসারের যে অবস্থা,
এই অবস্থায় রেনুর একটা কাজের প্রয়োজন। এত বড় সংসার, মানিকের পড়াশোনার খরচ চলবে কি করে বলুন তো? রেনুর কাজ ছাড়া কি কোনো উপায় আছে? কি, তাহলে কাল থেকে রেনু আমাদের সঙ্গে যাচ্ছে তো? টাকা পয়সা নয়, ও যদি একটু লেখা পড়া হতো না। সুরেশদা, যা হবার তা হয়ে গেছে, সে ভেবে কি হবে? কিরে, তুই বানালি? বাহ, দারুণ বানিয়েছিস তো। ও চা কি রে, ভাত ডাল তরকারি সব পারে, তাই নাকি? খুব বুদ্ধি ওর, যদি একটু পড়াশোনা তো করতে পারতো। সুরেশদা, এই ব্যাপারটা তো সবার আগে নরেশদাকে বোঝাতে হবে। ভাবুন তো, চম্পাকে তো বিয়ে দিতে হবে, তার তো ছেলে পুলে হবে। চম্পা যদি অশিক্ষিত থাকে, তা ছেলে পুলেরাও তো অশিক্ষিত হবে, এটা তো আগে বোঝা দরকার। কি, তাহলে কাল থেকে রেনু আমাদের সঙ্গে যাচ্ছে? অনেক রাত হয়ে গেল, আজ তাহলে আসি, কেমন? ঘরের কাজ করাই তো দরকার, আর ওইটাই তো। ঘরের কাজ করবি, বড় হবি আর কি। চম্পা কোথায় গেলি রে? চম্পা কোথায় গেলি? দেখ তো কোনো সাদা ওষুধ। হ্যাঁ, নিয়ে নিচ্ছি, যা তুই। আরে তো কাকা ডাকছিল কেন রে? ওই ওষুধ গজা এই সময় ওই সাদা বড়িটা দিতে হয়। তোর কাকি কোথায়? সমবায় করতে গেছে। কোথায় গেছে? সমবায় করতে। ছোট বৌমা তো আবার সমবায় না, ওই দীপাটাই ওর মাথাটা খেলে। হ্যাঁ রে, ও চম্পা বলছি যে ওই সমবায় না কি বললি, তোর তো কাকি সেখানে কি করে বল দেখি? কি জানি, কাকিমা কিন্তু খুব খুশি। হ্যাঁ, আমিও। তুইও খুশি? সুরো খুশি আমি দেখাচ্ছি। আরে সুরো, আরে ঘুমালি নাকি? না বলো। বলছি যে ওই তোর বউ নাকি আজকাল সমবায় না কি সব? হ্যাঁ, আমার তো যা অবস্থা দেখতেই পাচ্ছ। না না, সে তো বুঝতে পারছি, কিন্তু তা বলে ঘরের বউ ওই ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াবে, আরে গায়ের লোক কি বলবে বল দেখি? না না, ও বাইরে কেন ঘোর, বাইরে ঘোরে না, ওদের একটা অফিস আছে। আরে হাসাসনি সুরো, অফিস গায়ের আবার অফিস, লেখাপড়া করবে, রোজগার করবে, স্বাধীন হবে, সব স্বাধীন হবে। আরে কার বাপের কি উদ্ধার হবে শুনি? হ্যাঁ কেন, টিভিতে তো ভাই তুই থাম, টিভি 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 দেখেছে? ওই রং চং করা ওরকম মুখ আমি অনেক দেখেছি। তুই তুই আমার মেয়ে, তোকে আর ওই তাদের পোশাক আশাক সম্পর্কে কি বলবো বল দেখি? দাদা, আমরা তো ভাবছি যে চম্পাকে স্কুলে দেব, তাই নাকি? তা তোমার শ্বশুর কি তার খরচ যোগাবে? হ্যাঁ বলি, ওই স্কুলের খাতা বই
স্কুলের ড্রেস তা কে দেবে কে না চুপ রেনু তো এখন ভালোই রোজগার করছে তা কি হয়েছে কি ওর খুব শখ শখ আরে মেয়ে মানুষ আবার শখ কি রে মেয়ে মানুষ বড় হবে তার বিয়ে দিয়ে দেবো তা তো সেই একই কাজ হেসেল ঠেলা আর ওই দু চারটে ছানা পোনা নিয়ে ঘর করা নানা চুরো এসব আমি ভালো চোখে দেখছি নি হ্যাঁ আরে বিয়েটা দিতে গেলেও তো আজকাল লেখাপড়া না জানলে ভালো বিয়ে হয় না দেবো না ভালো বিয়ে আমার চাই না দেবো না লেখাপড়া শিখবে হ্যাঁ রে রান্না করতে গেলে তরকারির মধ্যে কি ফোড়নের বদলে ইংরেজি ছুঁড়ে মারবে নাকি হ্যাঁ তা কি হয় কি না না শুরু আমার ভালো ঠেকছে না আমি আমার একদম দরকার নেই ওরম লেখাপড়ায় হ্যাঁ অসুর তোর আর বৌমার যা খুশি তাই কর তবে আমার কিন্তু এসবে কোনো ছায় নেই হ্যাঁ বলে গেলুম আমি আমার ভালো লাগে না ব্যাপার to do